এই পর্বে আমরা গ্রুপ প্রোডাক্ট অ্যাড করা দেখব। গ্রুপ প্রোডাক্ট কীরকম আমরা একটু দেখি। এই যে আমি একটি অ্যাড করে রেখেছি, এখানে তিনটি প্রোডাক্ট গ্রুপ করা আছে। আপনি কোন প্রোডাক্ট কতটা নেবেন, নিয়ে অ্যাড টু কার্ট করলে আমাদের এই সবগুলো প্রোডাক্ট একত্রে অ্যাড হয়ে যাবে। আমাদের অ্যাড টু কার্ট আমরা ভিউ কার্ট করব এবং দেখব যে আমাদের কোন প্রোডাক্ট কতটা হয়েছে এবং টোটাল বিল কত হয়েছে। এই যে দেখুন, ঠিক আছে। তো গ্রুপ প্রোডাক্ট কেন করা হয়, এইটা একটা প্যাকেজ সিস্টেম করা হয় যে এই কয়েকটা প্রোডাক্ট মিলে একটা প্যাকেজ। তো এক্ষেত্রে ক্লায়েন্টের স্টোরে প্রোডাক্ট আপলোড করা থাকতে পারে, হয়তো আপনাকে বলবে যে এই প্রোডাক্টের গ্রুপ হবে একটা, এই প্রোডাক্টের গ্রুপ হবে, এর লিস্ট করে দিতে পারে। অথবা আপলোড করতে হবে সিম্পল প্রোডাক্ট, আমরা যে সিম্পল প্রোডাক্টটা আপলোড করেছি সেম প্রসেসে আগে আপলোড করে নিতে হবে, এবং যখন আপলোড করবেন বা আপলোড করার আগে আপনাকে বলে দেবে এগুলো এগুলো আপলোড করবেন এবং সেগুলোকে একটা প্যাকেজ করবেন বা একটা গ্রুপ করবেন, ঠিক আছে। তো কনভারসেশনটা ক্লায়েন্টের সঙ্গে হওয়ার পর আপনি, আমরা যেরকম সাপ্লায়ার বা সোর্স ওয়েবসাইট থেকে ম্যানুয়ালি সিম্পল প্রোডাক্ট আপলোড করেছি, এরকম ওয়ান বাই ওয়ান সকল প্রোডাক্ট আপলোড করে নিতে হবে। দেন আপনি কোন কোন প্রোডাক্ট গ্রুপ করতে যাচ্ছেন বা ক্লায়েন্ট কোন কোন প্রোডাক্ট গ্রুপ করতে যাচ্ছে এবং সেগুলোকে কোন গ্রুপের আন্ডারে রাখতে যাচ্ছে বা সেই গ্রুপের নাম, সেই গ্রুপের একটা প্রোডাক্ট টাইটেল হবে আর কি, ঠিক আছে। এবং সেই গ্রুপের ইমেজ, গ্যালারি ইমেজ, ফিচার ইমেজ সব কিছুই থাকবে, ক্যাটাগরি। আমরা এখন সেই বিষয়টা দেখব। তো আমি এই যে এখানে আমরা আপলোড করার পর ভিউ প্রোডাক্ট দেখতে পাচ্ছি, এটা আপলোড করা হয়ে গেছে, এইখানেও অ্যাড নিউ রয়েছে, এখান থেকেও করতে পারবো আবার এখান থেকেও করতে পারবো। তো আমি এখান থেকে করলাম, রাইট বাটন ক্লিক করে ওখানে নিউটা। আমরা কি করব, গ্রুপ প্রোডাক্ট আপলোড করব, লাইক আমরা একটু আগে যেটা দেখলাম শপ পেজ, এই যে এটা হচ্ছে আমাদের গ্রুপ প্রোডাক্ট, এরকম একটা প্রোডাক্ট আমরা আপলোড করব। আপলোড করব না, গ্রুপ করব। আপলোড করা আছে আমাদের সিম্পল প্রোডাক্ট আগের, সেখান থেকে আমরা কি করব, গ্রুপ করব। তো আমি লিখছি গ্রুপ ওয়ান, প্রোডাক্টের টাইটেল দিলাম গ্রুপ ওয়ান, এবং ডেসক্রিপশন আমি একটা কপি করে দিচ্ছি। এগুলো আপনারা জানেন, সিম্পল প্রোডাক্ট আপলোডের ভিডিও যদি দেখে থাকেন এগুলো খুব ভালোভাবে জানেন। আমি সেম দিলাম, জাস্ট দিতে হবে তাই। আচ্ছা, আমরা কোন কোন প্রোডাক্টকে গ্রুপ করব একটু দেখে আসি। আচ্ছা, এই টাইটেলগুলো আমাদের লিখে সার্চ করতে হবে। আচ্ছা, একটু পরে আমাদের আর কি কি কাজ রয়েছে, এইখানে কি করতে হবে, গ্রুপ সিলেক্ট করতে হবে আগে, অবশ্যই মাস্ট বি গ্রুপ সিলেক্ট করতে হবে। এবং এই যে এইখান থেকে লিঙ্ক করতে হবে। আচ্ছা, তার আগে আমরা ক্যাটাগরি দিয়ে নেব কি, এটা দেব হচ্ছে পোস্টার, পোস্টার ক্যাটাগরি দিলাম, আর কিছু নাই। ট্যাগ রয়েছে, ট্যাগ আমি জাস্ট দিলাম পোস্টার, একটাই দিলাম। এবং ইমেজ, ইমেজ আমাদের আগের যেগুলো রয়েছে সেখান থেকে আমরা দেব, গ্যালারি ইমেজ দিলাম একটা, এবং সরি ফিচার ইমেজ দিলাম একটা, এবং গ্যালারি ইমেজ দেব কয়েকটা, তিনটা দিলাম গ্যালারি ইমেজ। তাহলে আমরা ক্যাটাগরি দিলাম, ট্যাগ দিলাম, ইমেজ দিলাম, গ্যালারি এবং ফিচার দুইটাই দিলাম। শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, টাইটেল দেওয়া শেষ। এরপর আমরা যে গ্রুপ প্রোডাক্ট লেখা আছে এখানে আমাদের কী করতে হবে, মিনিমাম প্রোডাক্টের টাইটেল তিনটা ক্যারেক্টার, প্রথম তিনটা ক্যারেক্টার লিখতে হবে, মিনিমাম তিনটা ক্যারেক্টার লিখতে হবে। তিনটা ক্যারেক্টার না লিখলে আসবে না, আমাদের যে সিম্পল প্রোডাক্টগুলো আছে এগুলোর ভিতরতে তিনটা ক্যারেক্টার লিখতে হবে। যেমন আমি যদি লিখতে, এই প্রোডাক্ট মানে সার্চ করতে চাই, তাহলে পিআরই লিখলে আমাদের এখানে শো করবে, পিআরই।
এই যে প্রিমিয়াম কোয়ালিটি টি শার্ট, প্রিমিয়াম কোয়ালিটি পোস্টার, এরপর আর কি টাইটেল রয়েছে, পোস্টার, এই যে ফ্লাইং FLY, সরি FLY, দুইটা আরো একটা নেব বা আরো যত খুশি আপনি নিতে পারেন। আমাদের পোস্টার, পোস্টার আমরা একটু লিখি, পোস্টার এই যে একটা পোস্টার পাইলাম। তাহলে আমরা তিনটা প্রোডাক্টকে কি করলাম, লিঙ্ক করলাম। এখন আমরা একটু চেক করব যে আর কোনো অপশন বাকি রয়েছে কি না। আমরা এটাকে কি করব, পাবলিশ করব। এরপর ভিউ করব, দেখুন এখন কথা হচ্ছে যে ক্লায়েন্ট বলতে পারে যেগুলোকে আপনি গ্রুপ করেছেন, আমার এই যে তিনটা প্রোডাক্ট গ্রুপ করা আছে, আমরা যদি সব পেজে যাই এই তিনটা প্রোডাক্টকে ইন্ডিভিজুয়ালিও দেখতে পাবো আবার গ্রুপের মধ্যেও দেখতে পাবো। তো ক্লায়েন্ট এরকমটা বলতে পারে যে শুধু গ্রুপে থাকবে, ইন্ডিভিজুয়ালি যেন সব পেজে দেখা না যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে এই প্রোডাক্টগুলো ওপেন করতে হবে, করে যেটি করতে হবে যেমন এই প্রোডাক্টটাকে ক্যাটালগ ভিজিবিলিটি শপ অ্যান্ড সার্চ রেজাল্ট শপ, আচ্ছা এটাকে আমরা কি করব, হিডেন করব, ঠিক আছে। কোথা থেকে যে ক্যাটালগ ভিজিবিলিটি হিডেন আপডেট, আচ্ছা আমরা অন্য একটি ব্রাউজার থেকে, এটা তো আমাদের অ্যাডমিন অ্যাক্সেস আছে, আমরা প্রাইভেট উইন্ডোতে গিয়ে একটু চেক করব। সব পেজে যাব এবং ওই প্রোডাক্টটাকে ইন্ডিভিজুয়ালি দেখা যায় কি না আমরা একটু দেখব। দেখুন ওই প্রোডাক্টটা কিন্তু নাই, আমাদের প্রোডাক্টটা কি এই যে ইমেজ এরকম ওট হ্যামস, দেখুন ওই প্রোডাক্ট আপনি কোথাও পাবেন না। তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হচ্ছে, এই যে ভিজিবিলিটি সরি ক্যাটালগ ভিজিবিলিটি এটাকে হিডেন করে দিতে হবে, ঠিক আছে। তাহলে প্রোডাক্টটা ইন্ডিভিজুয়ালি দেখা যাবে না কিন্তু গ্রুপের মধ্যে দেখা যাবে। তো এটা যদি ক্লায়েন্ট বলে, আর যদি না বলে তাহলে ইন্ডিভিজুয়ালও দেখা যাবে গ্রুপের মধ্যেও দেখা যাবে। এখন এই যে গ্রুপ প্রোডাক্ট তৈরি যদি করা হয় তাহলে রিপোর্টটা কীরকম হবে, এক্ষেত্রে রিপোর্ট তৈরি করার জন্য আমি গুগল শিট নিচ্ছি। গ্রুপ প্রোডাক্ট পোর্টফোলিও, এখানে সিঙ্গেল প্রোডাক্ট ইউআরএল, প্রোডাক্ট ইউআরএল এবং আচ্ছা এখানে অবশ্যই আগে কি থাকবে, সাপ্লায়ার, সাপ্লায়ার বা সোর্স, সোর্স এরপর থাকবে সিঙ্গেল প্রোডাক্ট
স্টোর, তারপর কি গ্রুপ প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট ইন ইউর স্টোর। রিপোর্ট কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনার রিপোর্টের উপর অনেক কিছু নির্ভর করবে, আপনার কাজ ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করবে কি করবে না, রিভিউ দিবে কি দিবে না, নেক্সট আপনাকে কাজ দিবে কি দিবে না, সমস্ত বিষয় আপনার রিপোর্টের উপর ডিপেন্ড করবে। ইভেন আপনাকে টিপস দিবে কি না সেটাও আপনার রিপোর্টের উপরই নির্ভর করবে। সো রিপোর্টে আপনার গুরুত্ব বেশি দিতে হবে, অবশ্যই কাজ ভালোভাবে করতে হবে কিন্তু সুন্দর একটা রিপোর্টও তৈরি করতে হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন যে কোথায় কি লিখতে হবে, কোথায় কোন লিঙ্কটা দিতে হবে। এটা হচ্ছে সাপ্লায়ার যেখান থেকে আপনি নিয়েছেন, সে সাপ্লায়ারের এই প্রোডাক্টটা আপনি সিঙ্গেল প্রোডাক্ট হিসেবে নিয়েছেন, আমি দেখালাম এইটা, তারপরে কোনটা নিয়েছেন এইটা, তারপরে কোনটা নিয়েছেন এইটা, ঠিক আছে, সরি। এখন এই তিনটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট আপলোড করার পর আপনার স্টোরে ভিউ করবেন, করার পর সেইখানে আবার দেবেন, আমি সে কোথা থেকে দিব, অল প্রোডাক্টে যাব, যেমন ধরুন ভিউ প্রোডাক্ট, ভিউ প্রোডাক্ট, ভিউ প্রোডাক্ট। সে এক নম্বর প্রোডাক্টটা ক্লায়েন্টের স্টোরে আপলোড করার পর ভিউ করে যে ইউআরএল পেয়েছি সেটা এটা, এভাবে দ্বিতীয় নাম্বার, এবং তৃতীয় নাম্বার। এখন এই তিনটাকে গ্রুপ করার পর আপনি একটা ইউআরএল পাবেন, লাইক এটা আমি ধরে নিচ্ছি এইটাকে কি করেছি, ওই তিনটা প্রোডাক্টকে গ্রুপ করে পেয়েছি, এইটাকে আমরা কোথায় রাখবো, এইখানে রাখবো। এখন নেক্সট আবার রাখবো, এবং গ্রুপ প্রোডাক্ট অবশ্যই এখানে রাখবো না, বরাবর ফার্স্ট বরাবর রাখবো। আপনি এটা মার্ক করে দিতে পারেন, কালার করতে পারেন, এগুলোকে সুন্দর একটু কালার দিতে পারেন, এটা একটা কালার, এরপর দুইটা তিনটা কালার নিয়ে সুন্দর করে সাজাইতে পারেন, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে এইটার, এই তিনটার গ্রুপ প্রোডাক্ট এইটা, এই তিনটার গ্রুপ প্রোডাক্ট এইটা, ঠিক আছে। তো আশা করি আপনারা কমপ্লিটলি বুঝতে পেরেছেন কিভাবে গ্রুপ প্রোডাক্ট আপলোড করবেন এবং কিভাবে গ্রুপ প্রোডাক্টের রিপোর্ট তৈরি করবেন। এখন যদি সাপ্লায়ার স্টোর থেকে না হয়, অনলি তার স্টোরে প্রোডাক্ট আছে কিন্তু গ্রুপ করতে হবে, তখন এই কলাম থাকবে না, এই কলামটা প্রয়োজন নেই, ডিলিট করা, জাস্ট সিঙ্গেল প্রোডাক্ট ইন ইউর স্টোর এবং গ্রুপ প্রোডাক্ট ইন ইউর স্টোর, দ্যাটস ইট, শেষ। তো কোনো কোয়েশ্চেন তারপরেও থাকলে কমেন্টে বলবেন, আর যারা ক্লাস করছেন তারা তো অবশ্যই আমাদের ক্লাসে শেয়ার করবে তাদের কী প্রবলেম রয়েছে। সো নেক্সট ভিডিওতে আমরা কি দেখব, আমাদের রয়েছে এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট, আমরা নেক্সট ভিডিওতে এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট আপলোড করা দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।